আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার ফার্স্ট রোজার ইফতার আয়োজন শুরু করে দিয়েছি। আর আমি কি কি কাজ করলাম পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। ভিডিওর দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে বন্ধুরা, আজকে আমি বানাবো ঢেঁড়স বা ভেন্ডি, আপনারা যাই বলেন, সেটা আমি পকোড়া বানাবো আজকে। তো প্রথমে বেসন নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব একে একে দিয়ে দেব। সবগুলো একসঙ্গে দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমি কেমনভাবে ছোলা ভুনা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। প্রেশার কুকারের মধ্যে ছোলাটা দিয়ে দেব। ছোলাটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, বেটে রাখা আদা রসুন এর মধ্যে দিয়ে দিলাম, অল্প করে রিফাইন অয়েল দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানোটা রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। এই হাতটা ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটাকে আমি তিনটে সিটি দিয়েছি। এই তো বন্ধুরা, আমার ছোলা ভুনাটা রেডি করা হয়ে গেছে, আমি এটাকে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, ঢেঁড়সের পকোড়া ভাজা চলছে এখনো, এটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনটা এনেছে, চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, চিকেনটা বানানোর জন্য আমি পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলদি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটাকে মাখানো হয়ে গেছে, একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আমি এখানে সরষের তেল দিইনি, কারণ সরষের তেল এখানে পাওয়া যায় না, এখানে সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায়। তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব এইভাবে। এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি গোল কালার করে ভেজে নেব। ততক্ষণ গোল কালার হতে থাক পেঁয়াজটা। আমি এদিকে প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প করে ডাল দিয়ে দেব। ডালটাকে আমি ধুয়ে নেব, ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এদিকে পেঁয়াজটা গোল্ড কালার হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব।
আমি কড়াটা অনেকটা বড় নিয়েছি, কারণ আমি এই বড় কড়াটাই রান্না করতে অনেক ভালোবাসি। ভালো করে নাড়াচাড়া কষানো যায়, ওই জন্য আমি এই কড়াটাকে রান্না করি। রান্না করে নিয়ে অন্য পাত্রের মধ্যে নামিয়ে ভালো করে এটাকে কষে নেব। অনেকটা বড় কড়া নিয়েছি দেখুন বন্ধুরা, এটাতে কষাতে অনেকটা সুবিধা হয়। কেটে রাখা টমেটোগুলো মিডল বরাবর দিয়ে দেবো, খুব অল্প পরিমাণে এর মধ্যে লবণ দিয়ে দেব। এদিকে ধুয়ে রাখা ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। অল্প করে এর মধ্যে জল দিয়েছি, আর এই পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এদিকে চিকেনটাও মাঝে মাঝে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এগুলো হতে থাক। আমি এখন বন্ধুরা আমি এখন ছাদে চলে এসেছি। এটা কুমড়ো গাছ লাগানো হয়েছে ছাদ বাগানে, এই কুমড়ো পাতাগুলো আমি তুলে নিয়ে যেতে এসেছি। দেখুন বন্ধুরা এগুলো নিয়েছি, এগুলোকে আমি কেটে নেব। নিচে চলে এসেছি দেখুন বন্ধুরা, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, এটাকে ভালোভাবে কষে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দেব। বন্ধুরা আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। এদিকে ডালটা দেখুন তিনটে সিটি দিয়েছি প্রেশার কুকারে, এখন আমি শাকগুলো ওর মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে রেখে দেব। আবারও ঢেকে দিলাম, দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। প্রথম রোজার দিনে আমি কী কী রান্না করলাম দেখুন বন্ধুরা, চিকেন আলু রান্না করেছি, কুমড়ো শাক ডাল রান্না করেছি, এটা ছোলা ভুনা করেছি, এটা ঢেঁড়সের পকোড়া করেছি, ইফতারের জন্য আমি ফালুদা বানিয়েছি। বন্ধুরা আমরা ইফতার খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমরা শরবতগুলো ফাস্ট খেয়ে নিয়েছি। চানাটা খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে চানাটা। বন্ধুরা চানাটা সবার খুব ভালো লেগেছে, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা আজকে আমাদের 6:25 ইফতার হয়েছে। তো ইফতার খাওয়ার পরে আমরা মগরিবের নামাজ পড়ে এই ঘরোয়াভাবে ফালুদা বানিয়েছি, এটা এখন খাওয়া হবে। নাও বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখুন আমার ছেলে আমার জায়ের ছেলে কেমন খাচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।